এক সময় ধরেই নেওয়া হয়েছিল বলিউডে বহু ছবিতে কাজ করতে দেখা যাবে ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমানকে। কারণ স্ল্যামডগ মিলিয়নিয়ার সিনেমার পরে তার জনপ্রিয়তা এবং সেই ছবির সুবাদে অস্কারও জয় করেন তিনি। কিন্তু তারপরেও হলিউডে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি এই সুরকার। এর কারণ কি? সম্প্রতি নিজেই এ বিষয়ে মুখ খুললেন এ আর রহমান। অস্কার জয়ের পর এ আর রহমান হলিউডে কাজ করেছেন ঠিকই, কিন্তু বেশিরভাগ কাজ তার ভারতীয় ছবিতেই। কেন তাকে হলিউডে সেভাবে পাওয়া গেল না? এ প্রসঙ্গে এ আর রহমান বলেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগসূত্র রয়েছে, এমন গল্প থাকলেই শুধুমাত্র তাকে ডাকা হতো। তার ভাষ্যে একজন ভারতীয় সঙ্গীত পরিচালক হিসেবে তার মনে হতো তাকে একটা নির্দিষ্ট শ্রেণীভুক্ত করে রাখা হয়েছিল, যে কারণে হলিউডের সঙ্গীত নিয়ে অন্বেষণ বা পরীক্ষা নিরীক্ষা করার তেমন সুযোগ মেলেনি তার। যদিও তিনি ড্যানি বয়েল, ১২৭ আওয়ার্স, মিলিয়ন ডলার আর্ম এবং পেলে বার্থ অফ আ লেজেন্ডের মতো ছবিগুলোতেও সুরকার হিসেবে কাজ করেছেন, কিন্তু তবু তাকে ডাকা হতো শুধুমাত্র ছবিতে কোনো ভারতীয় আবহ থাকলে। এ আর রহমান বলেন, আমি প্রচুর ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছি, আমি ভারতীয় চলচ্চিত্রে কাজ করতে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমি ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কিছুও কাজ করতে চাই, নিজের সৃজনশীলতা প্রকাশ হিসেবে। কিন্তু হলিউডে সেই জায়গাটা পাওয়া খুব কঠিন, কারণ সেই জায়গা আগে থেকেই দখল হয়ে গিয়েছে।